মিজোরিতে বার্ড ফ্লুতে এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। শুক্রবার স্টেটটিতে প্রথমবারের মতো মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে হেলথ ডিপার্টমেন্ট। চলতি বছর দেশজুড়ে 14 জন এই ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মিজোরি ছাড়াও চলতি বছর এখন পর্যন্ত কলোরাডোতে 10 জন, মিশিগানে 2 জন ও টেক্সাসে 1 জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মানবদেহে বার্ড ফ্লুর লক্ষণ দেখা দিলে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে CDC। মিজোরিতে বার্ড ফ্লু আক্রান্ত ব্যক্তি বেশ কয়েকদিন ধরেই নানা শারীরিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন বলে জানায় ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সিনিয়র সার্ভিসেস। পরে 22 অগস্ট ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হলে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি লক্ষ্য করা যায় বলে জানায় সংস্থাটি। তিনি অন্য কোনো প্রাণীর সংস্পর্শ ছাড়াই এই রোগে আক্রান্ত হন বলে জানান স্বাস্থ্যকর্মীরা। এ সংক্রান্ত আরও গবেষণা চলছে বলে জানায় বিশেষজ্ঞরা। স্টেটের ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স টেস্টিং প্রোগ্রামের মাধ্যমে H5 নামে পরিচিত এই বার্ড ফ্লুর সংক্রমণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির দেহে এই ফ্লুর H5 সাবটাইপ শনাক্ত হওয়ার বিষয়টি CDC নিশ্চিত করেছে বলে জানায় মিজোরির হেলথ ডিপার্টমেন্ট। মানুষের মধ্যে ধারাবাহিকভাবে এই ফ্লু সংক্রমণের ঝুঁকি কম রয়েছে বলে জানিয়েছে মিজোরি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সিনিয়র সার্ভিসেস। মিজোরি ছাড়াও চলতি বছর এখন পর্যন্ত কলোরাডোতে 10 জন, মিশিগানে 2 জন এবং টেক্সাসে 1 জন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। এর আগে 2022 সালে কলোরাডোর এক পোল্ট্রি কর্মী এই ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। চলতি বছরের মার্চ মাসে গবাদি পশু সহ কয়েক মিলিয়ন পাখির বার্ড ফ্লুতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে এগ্রিকালচার ডিপার্টমেন্ট। CDC জানিয়েছে মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণের লক্ষণ ও উপসর্গগুলির মধ্যে প্রায়শই গলা ব্যথা, কাশি, জ্বর, সর্দি বা বন্ধ নাক, মাথা ব্যথা, শরীর ব্যথা, ক্লান্তি ও শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত। এছাড়া কোনো ক্ষেত্রে বমি কিংবা বমিভাব, ডায়রিয়া ও খিঁচুনির লক্ষণ দেখা দিতে পারে বলেও জানান তারা। CDC বলছে আক্রান্ত ব্যক্তির দেহে এসব লক্ষণ দেখা দেওয়ার পাশাপাশি হতে পারে নিউমোনিয়ার মতো রোগ। এই পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছে CDC। এইচ এম আতাউল্লাহ, TPN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TPN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।